অবশ্যই আজকে রিলিজ হচ্ছে, তো খুবই এক্সাইটেড আমি বইটা দেখার জন্য। এখনও দেখিনি, তো বইটা দেখার জন্য খুবই এক্সাইটেড আমি। বন্ধুরা কি বলছে, এসেছে কোনো বন্ধু তোর সাথে? না, এখন প্রবলেম আছে তো আসতে পারেনি, তো বলেছে আমরা দেখতে যাব, তো তারাও এক্সাইটেড। নিজেকে পর্দায় দেখে কতটা এক্সাইটেড ফিল করবে সেটা তো পর্দায় দেখার পর বলতে পারবো। বাবা মা এসেছে সাথে? হ্যাঁ, বলছে বলছে ভালো করে বাইট দিবি আর ভালো হয়েছে এরকম নানা রকম। কোভিডের জন্য ছবিটা আটকে যায়, তারপর দেবাশিসদার লড়াইয়ের ব্যাপারটা আমাদের আজকে রিলিজ, এবং সবচেয়ে বড় কথা আমাদের সার্কাস নিয়ে তো একটা নস্টালজিয়া কাজ করে, এবং সেই নস্টালজিয়াটা আমরা আজকে দেখতে পাবো। আর ছোটোবেলাটা ফিরে পাবে, একটা নিপাট বাচ্চাদের ছবি যেটা আমরা অনেকদিন ধরে মিস করছি, এবং সবচেয়ে বড় কথা সার্কাসের যে একটা অদ্ভুত অনুভূতি ছিল, সার্কাসের যে একটা আমরা ঘোড়া দেখতে পেতাম, হাতি দেখতে পেতাম, মাদর দেখতে পেতাম, এত জন্তু জানোয়ার দেখতে পেতাম, এখন কিন্তু একটা পাখিও দেখা যায়। তো সেইটা কেন এবং সেটা হওয়াটাও দরকার, যেমন যে বেসিক্যালি সার্কাসটা তো আমরা চাই না তাদেরকে ইল ট্রিটমেন্ট করা হোক, তো সার্কাসে একটা ইল ট্রিটমেন্ট চলে জন্তু জানোয়ারদের, সেই ব্যাপারটাও এখানে রয়েছে। তো সেক্ষেত্রে মানে একটা অদ্ভুত প্যাকেজ, যে প্যাকেজটা আমরা ছোটোবেলায় যেরকম সার্কাস দেখে মজা পেয়েছি, এবং এখানে সার্কাসের আমরা শ্যুট করে সার্কাসের মানুষ হয়ে বেঁচে মজা পেয়েছি। তো আশা করছি এটা বাচ্চাদের প্রচণ্ড ভালো লাগবে, এবং আমাদের তো ভালো লাগবেই, বিকজ আমাদের ছোটোবেলাটা ফিরে পাবো। আমরা অনেক সম্পর্কের ছবি দেখেছি, মা ছেলে বাবা মেয়ে এরকম ধরনের অনেক সম্পর্ক, আজকে আমরা দেখতে চলেছি দাদু নাতি। এক্স্যাক্টলি দাদু, এটাও আরেকটা অ্যাডেড অ্যাডভান্টেজ আমাদের ছবিটা, বিকজ এই দাদু নাতি সম্পর্কটা ভীষণ, আমার মনে হয় ভীষণ নিঃস্বার্থ একটা সম্পর্ক, অত্যন্ত একটা ভালোবাসার সম্পর্ক, এবং যেটা আমরা এখন খুব মিস করি। আমারও দাদু নেই, আমারও দাদুর সাথে দিদার সাথে সম্পর্কটা খুবই অন্যরকম, মানে মনে হয় যেন বাবা মার থেকেও একটা অন্যরকম টান। তো সেটা আমরা ভীষণভাবে মিস করি, যেটা আমরা এখানে দেখতে পাবো। এবং আমার যে চরিত্রটা, আমি বেসিক্যালি দাদুকে খুব হেল্প করি বাচ্চাটার স্বপ্ন পূরণ করার জন্য। তো এই দুটোই আছে আর কি, সার্কাস এবং দাদু নাতির সম্পর্ক, এই দুটোই ভীষণভাবে অ্যাট্রাক্টিভ ছবিটাই। দর্শকদের এটাই বলবো, আপনারা প্লিজ হলে আসুন, হলে এসে বাংলা ছবি দেখুন, আপনারা দেখছেন বাংলা ছবি, এটা ভীষণভাবে দরকার আমাদের কাছে, আপনাদের সাপোর্ট আমাদের দরকার, এই ছবিটা প্লিজ দেখতে আসুন, হলে এসে সিনেমা দেখুন এবং সার্কাস দেখুন, দুটো একসাথে দেখুন। থ্যাংক ইউ।